চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দিয়েছে একটি পক্ষ। আজ বেলা একটার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগ, নুরুল আফসার সরকার নামে এক প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায় আরেক প্রার্থী জহুর আলমের সমর্থকরা। একসময় জহুর আলমের এক সমর্থক কিরিচ হাতে প্রতিপক্ষের ওপর চড়াও হয়। শনিবার এই ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।